Assalamu alaikum, I'm Ahmed. Welcome back to my channel. বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সেজে গোছে হ্যাঁ ছবি তুলছি ভিডিও করছি হ্যাঁ আমি একটা পোস্ট দিয়েছি বিকেলে যে আমরা একটা গায়ে হলুদে যাচ্ছি ওখানে যাওয়ার পরে এই তো আমি সবাই সাথে কিছু না কিছু ভিডিও করতেছি আর কি এটা হলো আমার ছোটো বোনের ছোটো ছেলে আপনারা দেখতে পাচ্ছেন ও একটু খুব দুষ্ট ও ছবি তুলছি ও একটু মজা করছে আর এটা আমার একটা বান্ধবী আমার বোনের বান্ধবী আমার ছোটো বোনের বান্ধবী মানে আমারও বান্ধবী আর সাথে হলো এটা ওর মেয়ে তা আসছে আমরা খুব মজা করছি কথা বলছি ফাঁকে একটু বিজু করে নিলাম আর যে দেখতে পাচ্ছেন খুব মিষ্টি আর দুষ্ট একটা কিউটি মেয়ে সে আমার যাওয়ার পর থেকে আমার সাথে ভীষণ মজা করছে আর দেখতে এত কিউট খুবই ভালো লাগে কথা খুব সুন্দর সুন্দর করে কথা বলে আমার খুবই ভালো লাগে ওর সাথে যতক্ষণ ছিলাম সারাক্ষণ ওর সাথেই ছিলাম আর এই যে আমি তো বললামই যে এটা আমার বোনের ছোট ছেলে মানে আমারও ছোট ছেলে দেখেন খুবই দুষ্ট অনেক দুষ্ট মানে করে ওখানে হয়েছে কি বন্ধুরা আমার আসলে পরিচয়টা আপনাদের দেওয়া হয়নি আমার ছোট বোনের ওর দুই নম্বর ছেলেকে বিয়ে করাচ্ছে আর হঠাৎ করে বিয়ে মানে আমাদের করোনা করোনার কারণে কারণ আমাদের ওরকমভাবে আয়োজন করা হয়নি খুব ভাষায় ভিতরে খুব সীমিতভাবে আয়োজন করা হয়েছে যারা খুবই ক্লোজ মানে খুব কাছের আত্মীয় তাদেরকে নিয়ে মানে খুব একটা করা হচ্ছে কারণ ওরকম মানে বড়ো করে মানে করবে না করার কথাও না আর এটা তো আমার মা আমার মাকে তো আগের অনেক ব্লকেই দেখেছেন খুব মানে মানে নাতির বিয়ে খুব সে মজা করে বসে আছে সে আসলে আমার এটা হলো আমার সেই ছোটো বোনটা যার ছেলের বিয়ে আমার একটা ব্লকে আমি পরিচয় করে দিয়েছিলাম জানি না বন্ধুদের মনে আছে কি না এটা সে আমার ছোটো বোন আমার বেশ ছোট। ও ওর বান্ধবী এটা বন্ধুরা সবাই সাজকুজু করছে এই যে মিষ্টি বউটা দেখছেন এটা আমার বোনের বড় ছেলের বউ আমার খুবই ভালো লাগে খুবই মিষ্টি দেখতে আমার কাছে এত ভালো লাগে যে সারাক্ষণ আমাকে আনটি আনটি করে জান দেয় আর এটা হলো সেই মিষ্টি বউয়ের মিষ্টি মেয়েটা ওর বয়স মাত্র দুই মাস না মেবি তিন মাস হবে হয়েছে আর যে বউটাকে আপনাদের দেখালাম ও বউটাও খুব ছোটো একদম অল্প বয়স মানে কি বলবো এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এই বুড়িটা বুড়িটা সারাক্ষণ আমাকে কিছু না কিছু পিছে পিছে খুবই মজা করেছে আমারও ভালো লেগেছে ওর মজা দেখতে এই তো নাচে এই তো এই কথা বলে এই তো সেই কথা বলে খুবই ভালো লেগেছে আসলে মানে গায়ে হলুদটা ছোটোখাটো হলো খুব ভালো লেগেছে সবার সাথে একসাথে অনেক দিন পর দেখা হলো ছোটোখাটো একটা মজাও হলো সব মিলিয়ে সব কিছু খুব সুন্দর মতন হয়েছে আমারও খুব ভালো লেগেছে আসলে নদীর ওপার তো আবার আমি বাসায় চলে আসবো খুব একটু তারা ছিল তাই আমি মাঝে মাঝে ছোট ছোট একটু শট নিয়েছি কারণ খুব একটা নিতে পারিনি আর বাকি শটও অনেক ছিল আমি খুব তাড়াতাড়ি করে চলে এসেছি সবাই এখনও সাজুগুজু শেষ হয় নাই এখনও সেই সাজুগুজুর মধ্যেই সবাই আছে বন্ধুরা আরেকটা পরিচয় দেই এটা হলো আমার যে যার বিয়ে আমার বোনের সেই ছোট ছেলেটা এটা ওর আরেকটা পরিচয় দেই আপনারা সবাই অবাক হয়ে যাবেন ওর মাত্র বিশ বৎসর হয়েছে এখনি বিয়ে করে দিচ্ছে কারণ আমার বোনের তিনটা ছেলে এই কারণে যে কোনো মেয়ে নেই তাদের খুবই মেয়ে পছন্দ তাই ছোটোবেলায় সব ছেলেদের বিয়ে দিয়ে দিচ্ছে বড় ছেলেকে বিয়ে দিছে মাত্র দুই বছর হলো আবার সেই মেজ ছেলেকে দিয়ে দিয়েছে তো এই ফাঁকে আমি একটু ছাদে উঠলাম দেখি মানে গায়ে হলুদের জায়গাটা কিভাবে সাজানো হয়েছে এ ফাঁকে উঠে আমি আবার আমার নিজের একটু শট নিলাম দেখেন বন্ধুর আমাকে কেমন লাগছে খুবই ভালো লাগছে আরেকটা পরিচয় করে দেই এটা হলো আমার মানে ছোটো বোনের বড় ছেলে আমারও ছেলে আমারও বড় ছেলে দেখেন তো কেমন লাগছে মা ছেলেকে মা ছেলের মিল আছে না চেহারায় বন্ধুরা আসলে অনেক মিল আছে তাই না হ্যাঁ খুবই ভালো লাগছে ওর বিয়ে হয়েছে মাত্র দুই বছর এর মধ্যে আবার একটা মেয়ে হয়ে গেছে ওরও তেমন একটা বয়স না আর ওকে তো আগের ব্লকে অনেকে চিনেছেন দেখেছেন এটাকে একটু পরিচয় করে দে এটা আমার বড় বোনের মেয়ে আমার বড় বোনের একটিমাত্রই মেয়ে খুব কিউট একটা মেয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সবাই এই একটু মনের মতনই আনন্দ করলাম এটা হলো আমার বড় বোন আমার বড় বোনকে এখন পর্যন্ত আপনাদের সামনে দেখানো হয়নি এটা হলো আমার বড় বোন আমার সবচেয়ে বড় বোন হলো এটা হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন এটা আমার সবার চেয়ে বড় বোন আজকে সবাইকে কাছে পেয়ে আমি মানে সবার সাথে একটু খুব মানে শটগুলো একটু ভালো করে নিয়ে নিয়েছি যেন আবার কবে না কবে দেখা হয় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ছাদের উপরে একটু লাইট লাগানো হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি সবাই ওখানে বসে আড্ডা দিচ্ছে কথা বলছে মজা করছে এগুলো হলো মানে বরের বন্ধুরা রাতের অন্ধকারে যখন বাতিগুলো ঝলমল করে দেখতে খুবই ভালো লাগে তাই না তার উপর আবার ছাদের উপরে আর গাছে যদি লাগানো থাকে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখেন লাইট সব মিলিয়ে বন্ধুরা ভালোই লেগেছে আপনাদের একটু রাতের অন্ধকারে বাইরের পরিবেশটাও দেখালাম আর ইও দেখালাম এখন ছেলেকে নিয়ে যাবে আমরা ঘরোয়াভাবে যা একটু ছোটোখাটো আয়োজন করেছিল ওটাই আর কি একটু মানে স্মৃতি হিসেবে রাখার জন্য কিছু ভিডিও করেছে এখন সবাই ছেলেকে নিয়ে যাবে ভাবিরা বোনেরা এই যে সে আমার মিষ্টি ছেলের বউটা আমার খুবই ভালো লাগে ওকে এটাও আরেকটা আপার মেয়ে মানে ছেলের বউ খুব মিষ্টি এটা একটা বাবু এখানে যাদেরই দেখছেন এগুলো হলো সব আমাদের মানে একদম ক্লোজ কাছের কেউর বোন ভাগ্নি বা বোনের ছেলে বোনের মেয়ে এই তো আমরাই আর এই যে বুড়িটাকে দেখছেন এই বুড়িটা আমাকে দেখলেই এত কান্নাকাটি করে যায় ওকে আমি কোলেই নিতে পাচ্ছি না এটা হলো আমার বোন ওর একদম আদরের বোন ছেলের বড় ছেলের একটা মেয়ে এখন আমাকে ও ধরতেই দেয় না সারাক্ষণ কান্নাকাটি করে আপনাদের আরেকটা পরিচয় আমি দেই যে বোনটাকে এতক্ষণ দেখালাম ওর হাজবেন্ড এটা আর যে মাঝখানে বসা এটি বর এটা হলো ওর ছোট ছেলে মানে মেজু ছেলে ওর ছেলে তিনটা এটা হলো মেজু ছেলে এখন আমাদের নিয়ম অনুযায়ী যে আমাদের গায়ে হলুদে বসানোর আগে বাবা মাকে সালাম করে যেতে হয় তাই এখন সবাইকে মানে বসিয়েছে একটু বিজুও করবে যে বাবা মাকে একটু সালাম করে যাক বাবাকে সালাম করছে বয়স খুব কম তাই একটু লজ্জা লজ্জা পায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে বেশ বড় লাগছে আসলেও খুবই ছোট। বললাম না মাত্র বিশ বছর হয়েছে এর মধ্যে মা বাবা মিলে বিয়ে করিয়ে দিচ্ছে এত অল্প বয়সে খুবই লজ্জা পাচ্ছে এটাই ওর বড় ভাই ওরও বয়স খুব কম আর বউটাকে তো আগেই আপনাদের পরিচয় করে দিলাম হ্যাঁ এখানে ফ্যামিলির বাবা মা বাইকে ভাবিকে সালাম করছে তো এখানে ভাই ভাবি যারা যারা আছে সবাইকে সালাম করছে এখন ওকে নিয়ে যাচ্ছে ছাদে এত লম্বা ও যে সবাই উন্না ধরতে পারছে না আমিও সাথে সাথে আছি দেখেন আমাকে একটু দেখালাম বন্ধুরা আমার ব্লগটা সকাল থেকে আমি গায়ে হলুদের পার্ট ওয়ান একটা ছেড়েছিলাম এখন এটা আবার ছাড়লাম আপনাদের কেমন লাগলো ভালো মন্দ আমাকে জানাবেন এখানে ফ্যামিলির অনেককে আমি আমার দেখালাম আপনাদের আগেও বলেছি আস্তে আস্তে আমার ফ্যামিলির সবার সাথে আপনাদের পরিচয় করে দেব তো এখানেই অনেককেই আপনারা পেয়ে গেলেন আমার ফ্যামিলির সব মিলিয়ে আপনারা আমার ব্লগটাকে আপনার বন্ধুবান্ধবের সাথে আত্মীয়দের সাথে একটু শেয়ার করবেন আর লাইক কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে একটু একটু করে শর্ট নিয়ে দেখাচ্ছি এখানে সবাই আছে এটা আমাদের খুবই কাছের সবাই ঘরোয়াভাবে আমরা গায়ে হলুদটা পালন করেছি কারণ আমাদের মানে বড় করে করা ইচ্ছে ছিল কিন্তু যেহেতু এত বড় একটা রোগ আমাদের দেশে বাংলাদেশে না শুধু সব দেশে সেই কারণে আমরা ওরকমভাবে আয়োজন করতে পারি নাই মানে করি নাই তাই ঘরোয়াভাবে সবাই মিলে এই তো গায়ে হলুদটা পালন করছি এখন ছেলেকে মানে আমাদের নিয়ম অনুযায়ী যা যা করার লাগে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাত্র হয়ে গেছে বন্ধুরা আমার খুব টেনশন হচ্ছে যে আমি কখন বাসায় আসব কখন বাসায় আসব সবচেয়ে বড়ো কথা হলো নদীটা পার হতে হবে এই জন্য আমার মাথায় অনেক বড় টেনশন তাই মানে নিজে আমি গায়ে হলুদটা দিয়ে কখন শেষ করব বুঝতে পারছি না এই জন্য শুধু বলছি আমি একটু দিয়ে চলে যাই সবাই কম বেশি চলে এসেছে আমি একটু সবার সাথে বসলাম দেখেন আছি বোন ছেলে বউ সবার সাথে এক ক্যামেরায় বন্দী হয়েছি সবাইকে এত সুন্দর লাগছে যে ঘরোয়াভাবে আমরা সবাই ঘরে মানে সাজগোজ করেছি কোনো পার্লারে যায়নি সবাইকে আসলে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে আমি সবার আগে একটু গায়ে হলুদ দিয়ে নিলাম কারণ আমি খুব তাড়াতাড়ি বাসায় চলে আসব বন্ধুরা কারণ আমার ওই একটাই টেনশন যা আমি কখন বাসায় আসব মানে নদীটা পার হতে হবে এজন্য সবার আগেই আমি একটু গায়ে হলুদটা দিয়ে পড়লাম ছেলেকে আমি সব সবসময় বন্ধুরা একটু গায়ে হলুদে অন্যরকম মজা করি এটা আমার সব মানে কি বলবো সব যাদেরই আমার বোন ভাগ্নি মানে যাদেরই বিয়ে গায়ে হলুদ হয়েছে তাদের সাথে আমার অন্যরকম একটু মজা করি কিন্তু আজকে চলে আসবো দেখে আমি খুব একটা মজা করতে পারি না আর সবচেয়ে বড়ো কথা বাসায় আমার হাজব্যান্ড অসুস্থ এই জন্য আরেকটা টেনশন যে আমি কখন বাসায় আসবো খুব খারাপ লাগছে যে আমি তাড়াতাড়ি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টি খেলাম প্রতি গায়ে হলুদে আমাদের আত্মীয় স্বজনের চারই বিয়ে হয়েছে এরকম একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন যে একটা মিষ্টি আমি সবসময় খেয়ে ফেলি এটা সবাই আমাকে বলে যে খাবেন না খাবেন না এর আগে আমি খেয়ে ফেলি আমি কিছুক্ষণ আগেও যে পরিচয় করে দিয়েছিলাম আমার বড় বোনটা ও বসলো আর এখানে এটাই আমাদের ভাই ভাগ্নি বোন আছে আগেই তো আপনাদের বললাম এগুলো আমাদের সব কাছের আত্মীয় সব মিলিয়ে আমার গায়ে হলুদের ছোটোখাটো ব্লগটা আপনারা দেখবেন শেয়ার করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সবাই খুব নিজে নিজে পার্লার ছাড়া সেজে এসেছে সবাইকে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আমি যাকেই জিজ্ঞেস করেছি সবাই বলে পার্লারে যায়নি বাসায় সেজেছি বাইকে গায় হলুদ দিচ্ছে এটাও ওর আরেকটা ভাই ভাবি বলেছি যে কতক্ষণে আমি বাসায় আসবো এই জন্য সবার আগে আমি টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য কারণ আমি এখন খেতে পারলেই দৌড় দিব আর মজা করানোর আমার সময় নেই কারণ বাসায় আমার হাজব্যান্ড অসুস্থ আমার মাথায় একটা টেনশন ঘুরতেছে এটা হলো বিরিয়ানি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিচ্ছে বিরিয়ানি আমিও নিলাম খাওয়ার জন্য এখন খেয়ে আমি খুব তাড়াতাড়ি দৌড় দিব সবটুকুই বন্ধু আপনাদের সাথে শেয়ার করলাম এজন্য ভাবলাম আমার খাওয়াটাও আমি একটু শেয়ার করি আসলে বাবুরটি রাতের বিরিয়ানি রান্না মানে যাকে বলে ড্যাগের বিরিয়ানি আসলেই খুবই মজাদার হয় খুবই মজা লাগে আমার খুব ভালো লাগছে ফ্রাইটও মজা হয়েছে খুব মানে একদম গরম গরম বেঁচে এনে দিয়েছে তো খুবই মজা লেগেছে বন্ধুরা আজ আর আমি ব্লগটা এ পর্যন্তই আপনাদের সাথে আপনারা মানে লাইক কমেন্টস করে শেয়ার করবেন আর কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন আশা করি অনেক ভালো লাগবে তো সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ তুললো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন সব সময়ের মতো আমার পাশে থাকবেন বন্ধুরা আমার খাওয়া আপনাদের কেমন লাগছে আপনাদের সামনে বসে খেতে আমার এত ভালো লাগে যে কি আর বলবো আজকে তো বন্ধুরা আপনাদের সাথে অনেক কথাই বললাম অনেক কিছুই শেয়ার করলাম অনেক দিন পর তো আজ বেরিয়েছি কারণ আমরা তো পাঁচ মাস শুধু ঘরেই ছিলাম তারপরে বেরিয়েছি এই আর কি আপনাদের সাথে আমার গায়ে হলুদের দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন আর আল্লাহ হাফেজ